হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুশীলা ফুটাগুজি। আপনাদের অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, আজ আবার একটা ফাটাফাটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে চ্যালেঞ্জ হচ্ছে আলু ভর্তা। এখানে পেঁয়াজ ভেজে আলু ভর্তা করেছি, আর এখানে রয়েছে 2 পিস করে বেগুন ভাজা, অনেকটা করে রাইস, এখানে তোমার ট্যাংরা মাছের ঝাল ঝাল ঝোল, আর এখানে হচ্ছে পার্শে মাছের কড়ি দিয়ে প্লেন ঝাল, ধনে পাতা দিই, আর এখানে রয়েছে 1 বাটি ডাল দুজন নেব। তো এটাই আমরা চ্যালেঞ্জ করবো। চ্যালেঞ্জের শেষে থাকবে একদম কি পানিশমেন্ট, আর পানিশমেন্টটা আজকে তোমাকে দেবো আমি সেই লেভেলের। ঠিক আছে, ভালো। এটা বলতে অনেক ধন্যবাদ। কে পানিশমেন্ট খেয়ে জানি না, মনে হচ্ছে উনি খাবে। তো চলো বেশি কথা না বলে খাওয়াটা শুরু করি। এত সুন্দর খাওয়া। 1 2 3 স্টার্ট নাকি? 1 2 3 স্টার্ট করলে তো আর দাঁড়ানো যাবে। ঠিক আছে, 1 2 3 স্টার্ট। পেঁয়াজ দিয়ে আলু ভর্তা, মজাই আলাদা। তোমার যেটা খুশি, আমারটা তো আমি নিই নি। কতটা নেবে না নেবে, পাঁচ মাস শস্য কটা হতো? 5 মাস সাইজটা দেখুন কেন পাতলা যেন ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, আমি খারাপ হয়েছে সেটা বলিনি, ভালো হয়েছে। কিন্তু পার্শে মাছ সর্ষে বাটা সবচেয়ে ভালো লাগে।
তো ডিম ভিজতো। দেখে মনে হলো ডিম হয়েছে, কিন্তু ডিম হয়নি। এই বর্ষাকাল এই সময় মাছের ডিম হয় না, যে কোনো মাছের সব মাছ এই সময়, তাই তো? বিশেষ করে তেলাপিয়া মাছ বেশি, এই ট্যাংরা মাছ তেলাপিয়া হারে কেলে তা আমার জন্য পানিশমেন্ট নিয়ে চলে এসছি, একটুর জন্য হেরে গেলাম। তুমি আসলে মানে মাথাটা ভালো করে না চিড়িয়ে রেখে দিয়েছো, সেই জন্য আমি তো মাথাটা খুব ভালো করে চিবিয়েছি, এই জন্য এত ভালো করে চিবিয়েছে না। তুমি শুধু খাবে, তুমি চিবি চিবি খাবে, আর এক চামচ চিনি আমি চিবি চিবি খাবো। দুজনেই পানিশমেন্ট দিচ্ছি, ওটাই করি না। তো লবণের বদলে কাঁচা ভেন্ডি, তাও অনেক ভালো। কেমন খেতে কচি, একদম কচি তো বটেই, কিন্তু পুরোটা খাবে, কিন্তু ওইসব কোনো কিছু ইয়ে হবে না, পুরোটা পুরোটা দাঁড়াও থাকি। কেমন লাগছে? দারুন। তোর পাশে তো একটু নুন নিয়ে নাও, একটু নিয়ে দেখো ভালো লাগবে, ওইটুকু জানলেই কপাল আমার কপাল।
জল দেবো না, পুরোটা খাও, পুরোটা খাও, জল দিচ্ছি আমার এখানেও জল দিই পাশে। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো, কারণ মুখে রেখে তো কেন পাচ্ছে না, জল নেই, জল নিয়ে বসা হয়নি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও কেমন হচ্ছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।